আজকে নির্বাচন কমিশনের উপর ইসিতে আমরা যে মামলা করেছিলাম আপিল করেছিলাম প্রথম দিন আমাদের নির্বাচন কমিশনার ছিল ভুল আমরা সেদিন বলেছিলাম আমি কিন্তু ওপেন টু ওখানে বলেছিলাম যে আপনারা যে তিন জনকে খুঁজে পাননি মাঠে দেয় তারা উপস্থিত আছে নির্বাচন কমিশনার তাদেরকে দেখেনি তিনি বলেছিলেন তাদের স্বাক্ষর মিল নাই আজকে ইসিতে যারা তাছে এবাসাই করে দেখছে আমাকে বলছে আপনি স্বাক্ষর তো সঠিক আপনি প্রমাণ দিতে পারবেন আমি জোর গলায় বলেছি হ্যাঁ প্রমাণ দিতে পারবো তখন তারা ভোটার লিস্টের সাথে এবং আমার যারা স্বাক্ষর দিয়েছে তারা মিল করে দেখেছে আমার স্বাক্ষর মিল আছে সব কিছু মিল টিল করে এবং আমাদের আরও কিছু মনে করেন ভুল ধরেছিল যে তারা ছয়জনকে খুঁজে পায়নি আমি বললাম আপনারা যখন আমার ভোটারদের স্বাক্ষর নিতে যাবেন আপনি কি একাধিকবার টেলিফোন করছিলেন কি আমাদেরকে মেসেজ করতে ইমেল করে বলেছিলেন যে তুমি এই দশটা লোক ওখানে উপস্থিত হবা যে আমরা সেখানে যাবো কৃষক আমাদের বস্তিবাসী এলাকার লোক বেশি স্বাক্ষর করেছিল কর্মজীবী লোক তারা কে কখন কোথায় তারা কেউ জানে না আর ঢাকা শহরের বাড়িঘর খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু ছিল সব কিছু মিলে কে এখানে আল্লাহ পাশে ছিল ইসিতে আসে আমি মনে করেছিলাম আমি দুই দিন আগেও বলেছিলাম যে ইসিতে হয়তো আপনারা ন্যায় বিচার পাবো না তো এখানে ন্যায় বিচার পেয়েছি তারা সম্পর্কে সুষ্ঠু একটা বিচার করেছে সেই হিসেবে আমাদের প্রার্থীটা বৈধ ঘোষণা করেছে আমি ঢাকা সতেরো আসনে এবার নির্বাচন করতেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমরা 1% যে আইনটা সেটা বাতিল করা ভালো কারণ স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার নির্বাচন কমিশনার যে সুযোগ দিয়ে থাকে তাহলে সামান্য একটা হয়রানির বিষয় নিয়ে কুটিরা বাড়ি কেন আপনি মামলা টামলা ইসিকে আপনি গালিগালাজ করবে নির্বাচন কমিশনারকে গালিগালাজ করবে দরকার কি যেহেতু তারা স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে সে তো মানে এই আইনটা বাতিল করাই ভালো আমার হিসেবে এখন যেহেতু নির্বাচনের আমরা প্রার্থীটা ফিরে পেয়েছি এখন আমরা মার্কা পাওয়ার পরে আমরা প্রচারে নামবো এবং হালাতে মাঠে থাকবো জনগণের পাশে তাদের কথা শুনবো এবং আমি যদি পাশ করতে পারি দীর্ঘত অল্প খুবই সময় এই অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ করতে পারি জনগণের পাশে দাঁড়ার চেষ্টা করবো না অল্প সময়ের মধ্যে তারপরে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে কারোকে ভোট নেওয়া যাবে না আমি তো ভোটে পাশ করতে পারি ব্যক্তিগত ফলে পরিচয় শব্দ আছে সেটা প্রমাণ করে দেবো না এই মুহূর্তে নির্বাচনের কমিশনার ওখানে আস্থা ফিরে এসেছে আবার আপনি সবাইকে বলতে চাই একটা কথা যারা ভোটের দিনে ভোটাররা থাকবেন তাদেরকে দুহাত তুলে অনুরোধ জানাই যে আপনাকে দুহাত তুলে অনুরোধ করে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা আমাকে ভোট দেন আর না দেন ভোটের দিন ভোটের মাঠে আপনারা আসবেন কারণ আপনারা এই নিরাপত্তার কারণেই আমাদের পুটিটা আসনে আপনারা বলেন না জোর করে ব্যালট মারতেছে ওরা দশজন লোক জোর করে ব্যালট মারে আপনার সংখ্যায় 20 জন থাকবেন তাহলে কেন আপনারা কোন কেন্দ্রে আপনারা প্রতিবাদ করেন না আজকে আপনারা প্রতিবাদ না করার কারণে পুটিটা কেন্দ্র আজকে জোর করে তার ছিনিয়ে নিয়ে যাচ্ছে তাই এই সিনে আপনারা নীরব হয়ে থাকবেন যত আপনি দূর থেকে ফেসবুকে আপনি সিলে সিলে করবেন লাইভে আছে সিলে সিলে করবেন মাঠে যাবেন না জীবনের ভয়ে তাহলে এই আপনারা কোনো দিন আপনারা ন্যায্য বিচার পাবেন না ন্যায্য কেন্দ্রের ফলাফল পাবেন না তাই আপনাদেরকে ভোটে আসতে হবে মাঠে থাকতে হবে তারা জোর করে মনে করেন কোনো কেন্দ্র দখল করে আপনাদের দখলের প্রতিরোধ করতে হবে আপনারা প্রতিরোধ করবেন না তারপরে আমাকে ভোট কেন্দ্রে যাবেন না তাহলে দায়ী কার আপনি খালি একতরফা আপনি বলেন যে ভোট একতরফা হইতেছে জোর করে সিল মারতেছে আপনারা কেন ঘরে বসে থাকেন কেন আপনারা মাঠে আসেন না কেন আর প্রতিবাদ করেন না আজকে আপনারা প্রতিবাদ না করার কারণেই আজকে জোর করে প্রতিটা কেন্দ্র একতরফা নির্বাচন হচ্ছে এই ব্যর্থ হলো জনগণ এই ব্যর্থটা হলো জনগণের জনগণের আজকে নিরাপত্তার কারণেই আজকে প্রতিটা কেন্দ্র দখল হচ্ছে জোর করে ব্যালট মারতেছে জোর করে মনে একে ভোট কেন্দ্র ফিরে নিতেছে তাই আপনাকে অনুরোধ করবো ভোটের দিন সবাই মাঠে আসবেন ভোট কেন্দ্রে থাকবেন এবং আপনার মনের মতো করে ভোট দেবেন এবং আপনাদের যে কোনো জায়গার ভয় ভীতি দেখলে অবশ্যই আমরা মাঠে থাকবো হিরো আলম আপনারা সবাই দেখেছিলেন 18-তে যে নির্বাচন হয়েছিল সেখানে আমি হিরো আলম আমার মৃত্যুর কথা ভাবিনি আমি ভোট কেন্দ্রে দেওয়া দখল করছিলাম কেন্দ্র কিন্তু আপনারা দেখছিলেন দখল করে দেখছি তারা মনে করেন জোর করে সিল মারতেছিল পরে কিন্তু সেখানে আমার সাথে মারামারি হয়েছিল আমি হিরো আলম একটা সময় মানুষ আমি নিজের জীবনের কথা পড়া করে ভোটের মাঠে ঝাঁপে পড়তে পারি আপনাদের কারণে তাহলে আপনারা কেন অনেকে বলে হিরো আলম বারবার কেন নির্বাচন করে বারবার নির্বাচন করতেছি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্যে হিরো আলম যদি মনে করেন নির্বাচন করে মানুষের দৃষ্টিভঙ্গি সাহস নিয়ে সামনে আসতে পারে আপনারা কেন আসেন না আমার কোটিপতি হওয়ার স্বপ্ন নাই আমার বাড়ি গাড়ি করার ইচ্ছে নাই আমি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে চাই আজকে দেখেন আমি যে রায়টা পেয়েছি এইরকম মনে করি আরও 10টা লোক রায় পাই আরও 10টা হিরো আলম সামনে জন্ম নেবে তাই আপনাদের সবাইকে বলবো ভোটের মাঠে আসুন ভোটে আপনি পাশে থাকুন এবং অন্যের প্রতিবাদ করুন দূর থেকে ফেসবুকে লাইভে আসে উল্টো পাল্টা বক্তব্য দিয়ে ভোট কেন্দ্র দখল করতে পারবেন না।
প্রতীক বরাদ্দ হওয়ার পরে সর্বপ্রথম প্রচারণা কোথা থেকে শুরু করবেন আপনি? আমরা প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমরা বলবো যে তার মার্কেটার কথা বলতেছি, যেহেতু আমি বগুড়ায় আমি একতারা মার্কায় ভোট করেছি, এখনো আমি একতারা মার্কা ছাবো। 70 জয় বলে অল টাইম হয়, আমি নেকেছিলাম, এই জন্য চ্যালেঞ্জ করেছিলাম, সেই জন্য 70 জয় হয়েছে। এই জন্য এসিকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের উপর আমার একটা ভুল ধারণা ছিল যে আপনাদের এখানে হয়তো আমি সুষ্ঠু বিচার পাবো না। আমি দুই দিন আগে আপনি লাইভ এসেও বলেছিলাম, এখানে সাক্ষাৎকাও দিয়েছিলাম যে এখানে দুইবার যে তুমি সুষ্ঠু বিচার পাইনি, এবারে পাবো না। আজকে যে আমরা ডকুমেন্ট গুলো ওখানে তাদের সামনে দেখাইছি, সে হিসেবে তারা আর মেয়েকে নাম উদ্দিন করতে পারেনি। সে হিসেবে এসিকে অসংখ্য ধন্যবাদ আর তার সুষ্ঠু বিচার করার জন্য আমাকে প্রার্থী ফিরে পাওয়া দেওয়ার জন্য। প্রতিশ্রুতি এই মুহূর্তে কিছু থাকবে না, একটা কারণে যেহেতু মনে করেন আমরা 5-6 মাসের জন্য এখানে প্রার্থী দল ফিরে পেয়েছে, তারপরে যদি পাস করি পাইছা তাহলে 5-6 মাসে তেমন কিছু করা যাবে না। যেহেতু আমি বস্তি পাশে ওই এলাকাগুলো বেশি গিয়েছিলাম, আমরা রাস্তাঘাটে কাজগুলো সবচেয়ে বেশি সমস্যা। আমি চেষ্টা করবো এই কাজগুলো যদি করতে পারি, কারণ মানুষ মিথ্যা আশাতে ভোটে থাকে। সব নেতারা বড় বড় কথা বলে, মিথ্যা আশা দেয় যে ভোট নেই, তো আমি এই ধরনের মিথ্যা কোনো আশা দিতে চাইতেছি না। ভোটে যদি পাস করতে পারি, জনগণের যদি কিছু করতে পারি, অবশ্যই জনগণ দেখবে।